দর্শক, বাংলাদেশ ভারতের ম্যাচ নিয়ে পুনে থেকে বিশ্লেষণ জানিয়েছেন সহকর্মী তৌসি ইসলাম। আজকের ম্যাচের বাংলাদেশ দলের হারটাকে যদি বিশ্লেষণ করতে যাই আমরা, এক কথায় বলা যাবে বেসিক ক্রিকেট জ্ঞানের অভাব বা বেসিক ক্রিকেট জ্ঞানের চর্চার অভাব ছাড়া আর কিছুই নয়। যেখানে জানা আছে সাকিব আল হাসান খেলতে পারছে না, সাকিবের জায়গায় একটা পরিবর্তন অনিবার্য ছিল, সেই অনিবার্য জায়গাটাতে একজন অতিরিক্ত পেসারকে ইনক্লুড করা যেত, সেটা না করে বরং আবার নাসুম আহমেদকে ইনক্লুড করা হয়েছে, যিনি আসলে ভারতের মতো দলের বিপক্ষে এই ধরনের উইকেটে আরেকজন স্পিনারের কোনো তেমন কোনো ভূমিকা ছিল না। অর্থাৎ সব মিলে এক কথায় বলা যায় একেবারে বেসিক ক্রিকেটের যে জ্ঞানটা সেই জ্ঞানগুলো চর্চা করা হয়নি, বরং সারা গত এক বছর আগেও যে দলটা একদম বিশ্বকাপে, শুধু না বিশ্বকাপের মতো বড় মঞ্চে বড় বড় যে কোনো দলকে সমান তালে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা চারে যাওয়ার জন্য যোগ্য একটা দল ছিল, তো গত 7-8 মাসে দলটা নিয়ে অসম্ভব রকমের পরীক্ষা নিরীক্ষা এবং সীমাহীন পরীক্ষা নিরীক্ষা, সীমাহীন স্বেচ্ছাচারিতা তছনছ করা হয়েছে দলের ব্যাটিং অর্ডারকে, সেগুলোর ফল হচ্ছে আজকের এই ম্যাচের হার আমি মনে করি। দর্শক, বাংলাদেশ ভারতের ম্যাচ নিয়ে পুনে থেকে বিশ্লেষণ জানিয়েছেন সহকর্মী তৌসি ইসলাম। আজকের ম্যাচের বাংলাদেশ দলের হারটাকে যদি বিশ্লেষণ করতে যাই আমরা, এক কথায় বলা যাবে বেসিক ক্রিকেট জ্ঞানের অভাব বা বেসিক ক্রিকেট জ্ঞানের চর্চার অভাব ছাড়া আর কিছুই নয়। যেখানে জানা আছে সাকিব আল হাসান খেলতে পারছে না, সাকিবের জায়গায় একটা পরিবর্তন অনিবার্য ছিল, সেই অনিবার্য জায়গাটাতে একজন অতিরিক্ত পেসারকে ইনক্লুড করা যেত, সেটা না করে বরং আবার নাসুম আহমেদকে ইনক্লুড করা হয়েছে, যিনি আসলে ভারতের মতো দলের বিপক্ষে এই ধরনের উইকেটে আরেকজন স্পিনারের কোনো তেমন কোনো ভূমিকা ছিল না। অর্থাৎ সব মিলে এক কথায় বলা যায় একেবারে বেসিক ক্রিকেটের যে জ্ঞানটা সেই জ্ঞানগুলো চর্চা করা হয়নি, বরং সারা গত এক বছর আগেও যে দলটা একদম বিশ্বকাপে, শুধু না বিশ্বকাপের মতো বড় মঞ্চে বড় বড় যে কোনো দলকে সমান তালে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা চারে যাওয়ার জন্য যোগ্য একটা দল ছিল, তো গত 7-8 মাসে দলটা নিয়ে অসম্ভব রকমের পরীক্ষা নিরীক্ষা এবং সীমাহীন পরীক্ষা নিরীক্ষা, সীমাহীন স্বেচ্ছাচারিতা তছনছ করা হয়েছে দলের ব্যাটিং অর্ডারকে, সেগুলোর ফল হচ্ছে আজকের এই ম্যাচের হার আমি মনে করি। দর্শক, বাংলাদেশ ভারতের ম্যাচ নিয়ে পুনে থেকে বিশ্লেষণ জানিয়েছেন সহকর্মী তৌসি ইসলাম। আজকের ম্যাচের বাংলাদেশ দলের হারটাকে যদি বিশ্লেষণ করতে যাই আমরা, এক কথায় বলা যাবে বেসিক ক্রিকেট জ্ঞানের অভাব বা বেসিক ক্রিকেট জ্ঞানের চর্চার অভাব ছাড়া আর কিছুই নয়। যেখানে জানা আছে সাকিব আল হাসান খেলতে পারছে না, সাকিবের জায়গায় একটা পরিবর্তন অনিবার্য ছিল, সেই অনিবার্য জায়গাটাতে একজন অতিরিক্ত পেসারকে ইনক্লুড করা যেত, সেটা না করে বরং আবার নাসুম আহমেদকে ইনক্লুড করা হয়েছে, যিনি আসলে ভারতের মতো দলের বিপক্ষে এই ধরনের উইকেটে আরেকজন স্পিনারের কোনো তেমন কোনো ভূমিকা ছিল না। অর্থাৎ সব মিলে এক কথায় বলা যায় একেবারে বেসিক ক্রিকেটের যে জ্ঞানটা সেই জ্ঞানগুলো চর্চা করা হয়নি, বরং সারা গত এক বছর আগেও যে দলটা একদম বিশ্বকাপে, শুধু না বিশ্বকাপের মতো বড় মঞ্চে বড় বড় যে কোনো দলকে সমান তালে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা চারে যাওয়ার জন্য যোগ্য একটা দল ছিল, তো গত 7-8 মাসে দলটা নিয়ে অসম্ভব রকমের পরীক্ষা নিরীক্ষা এবং সীমাহীন পরীক্ষা নিরীক্ষা, সীমাহীন স্বেচ্ছাচারিতা তছনছ করা হয়েছে দলের ব্যাটিং অর্ডারকে, সেগুলোর ফল হচ্ছে আজকের এই ম্যাচের হার আমি মনে করি।